নমস্কার বন্ধুরা, কেমন আছে সবাই? আমি প্রীত, তোমার সবার সঙ্গে নিয়ে চলছি আরেকটা ব্র্যান্ড নিউ ভিডিও। তো এখন আমি চলে এসেছি বাড়িপুর, আর এখানে আমি এখন যাব একটু এখন মিন্টো পার্কে। মিন্টো পার্কে আমাদের নিকন থেকে একটা ইভেন্ট আছে, তো সেই ইভেন্টে যাব। আর এখানে বাড়িপুরে এখানে জ্যাম উঠেছে, দেখো জ্যাম লেগেছে, দেখেছো তো? যাই হোক, এখন যাব হচ্ছে মিন্টো পার্ক। মিন্টো পার্কে একটা ছোট ইভেন্ট আছে নিকনের তরফ থেকে, তো সেই ইভেন্টে আমি ইনভাইট পেয়েছি, তো সেখানেই এখন যাচ্ছি। তো চলো, এখন বাড়িপুর বাইপাসে উঠছি আর কি, মানে এখন বাড়িপুর ওভার ব্রিজে রয়েছি, যাব সোজা এখন মিন্টো পার্ক। দেখো পাটুলের এখানে এখন চেকিং চলছে, ফুল দম চেকিং। সামনে আসছে ভোট, তাই হচ্ছে চেকিং ফুল দমে। আবার তো এখন প্রায় জায়গায় নাকা চেকিংও চলছে, ওখানে তো যেটা চলছে ওটা স্পিড মিটার বসিয়ে সেখান থেকে চেকিং চলছে, আর অনেক জায়গায় নাকা চেকিংও চলছে। ওইটাই ওটাও দেখছি, ওইটা আর ওইটা একই সিগনাল, আমি প্রতিদিন যাতায়াত করি। ওটা যখন হলুদ হয়েছে তখন আমি ক্রস করে গেছি, আমি এটা ফলো করছি ওই জন্য। আমি হলুদ হয়ে গেছে ক্রস করে গেছি ওই সিগনাল, আমি দেখেই চালাই। হ্যাঁ জানি তো, হ্যাঁ হ্যাঁ দাঁড়ানোর কথা, এবার স্লো করতে বলছে, হলুদ বলে স্লো করতে বলছে। এখনই পুলিশ ধরলো, মানে অ্যাকচুয়ালি আমি ফলো করছিলাম দুটো সিগনালই, ভেবেছিল হয়তো যে কোনোভাবে যদি কেস দেওয়া যায়, কিন্তু যখন দেখলো যে না আমি প্রতিদিন, আমি বললাম যে আমি প্রতিদিনই যাতায়াত করি, যেটা তোমাদের সামনেই বললাম কথা হলো। কতখানি ক্যামেরাতে এসছে আমি জানি না, কারণ ক্যামেরা স্টার্ট করতে একটু লেট হয়ে গেছে আমার, সেই সময় ক্যামেরা অফ ছিল। তো যাই হোক, আমি বললাম যে এই সামনে যে সিগনালটা আর তারপরের সিগনালটা দুটো একসঙ্গেই কম্বাইন করা আছে, দুটো সিস্টেম একই সঙ্গে চলে। তো যখন ইয়েলো হয়েছে সামনে সিগনালটা, তখন আমি ক্রস করে গেছি লাইন, তারপরে সামনেরটা আমি ফলো করছি যে কখন রেড হচ্ছে। তা ততক্ষণে বলছে যে কোন সিগনালটা ফলো করছেন, বললাম যে কেন সামনেরটা, বললো ওইটা সিগনালটা এ হচ্ছে দেখেছেন? হ্যাঁ দেখেছি তো, দুটো একই সিগনাল, দুটো সেম একসঙ্গে কম্বাইন করা থাকে। তা বললাম, যখন দেখলো যে হ্যাঁ জানে এখানকার নিয়মটা বা ওই সিগনালটার এটা জানে ব্যাপারটা, তো ওই জন্য আর কিছু বললো না। তার উপর আরেকটা জিনিস দেখছি যে ক্যামেরা আমি সেই সময় অন করে দিয়েছি, সেই জন্য কিছু বললো না। যাই হোক, পুলিশটা ভালো ছিল, একটু হাসি মুখেই কথা বলেছে, ভালো। চলো সরি আমার দেরি হয়ে গেল, এই ধরনের ইভেন্ট হলে ভালো লাগে, এই সময়টা সবার সময় দেখা যায়। ঠিক আছে, মাঝখানে বৃষ্টিটা হয়ে একটু ঠান্ডা নেমেছিল, না আমি জয়নগর, মজিলপুর অ্যাকচুয়ালি না, জয়নগরের দুটো স্টপেজ আগে দক্ষিণ বারাসাত, মানে বহরু। বহরু তো রিসেন্ট তো গেছিলেন মোয়ার সময়, হ্যাঁ তার মধ্যে গরম জল দেওয়া হয়। আমি আমার চ্যানেলটা মোটামুটি দেখেছেন, মানে ওই জন্যই আমরা সবাই বসে আছি। হ্যাঁ তাপস এখানে নিকনে, মানে বেসিক্যালি নিকনের ক্যামেরা দিয়ে আমাদের শুটটা, সেই কারণে আজকে আইডিয়াটা হচ্ছে আমরা একটু জাস্ট সামনাসামনি আলাপ করতে চাই। আমাদের কাছে খুব একটা কখনো কথাবার্তা সামনাসামনি হয়ে ওঠে না, যা হয় সবই আর কি ভার্চুয়াল জীবনে হয়ে থাকে, তো সেইগুলো যদি একটু করতে পারি। ওর সঙ্গে বসতে হবে সেন্স নিয়ে, তারপরে আমার আরেকখানা মিটিং আছে। এবার এই পুরোটাকে যদি আমি করি এবং আমি যদি পুজ বা সফটওয়্যার ইউজ না করি, মোবাইলটা আজকে যদি দেখা যায় তার মানে এন নাম্বারস মানে এক্সপোনেনশিয়াল রেটে বেড়েছে। এবার এই যে বাড়াটা ফলো, এর মধ্যে মানে যারা কন্টেন্ট মানে যারা এখন যারা স্টার্ট আপ করতে চাচ্ছে, তো তাদের ক্ষেত্রে এনি সাজেশনস যে মানে ভাইরাল কেন করছি সেটা ডিফাইন করা, দ্যাট ইজ দ্য ফার্স্ট থিং। আমি কেন করছি, কেন করছি মানে হতে পারে আমি এটাকে ক্যারিয়ার হিসেবে টাকা রোজগারের জন্য দেখতে চাই, হতে পারে আমি ফেমাস হতে চাই, হতে পারে কারোকে বাম্বু দিতে চাই, হতে পারে, বাট দ্যাট শুড বি ক্লিয়ার। অনেকে জেলাস করতে চাই, জেলাস করতে লোকের যা
তুমি কত আছে আপডেট তোমার? 1.01 সুন্দর মোটামুটি এতক্ষণ ধরে ইভেন্ট হলো, হওয়ার পরে এবার আমরা লাঞ্চের দিকে যাব। এখানে তো এখানে এখন সবাই লাঞ্চের দিকে যাবে, দেখতে পাচ্ছ এখানে ইভেন্ট চলছিল, খুব সুন্দর একটা ইভেন্ট হলো নিকনের তরফ থেকে। আর এখানে নিকনের বিভিন্ন রকম মডেলগুলো সামনে রাখা রয়েছে। এখানে লাঞ্চগুলো আগে একটু দেখিয়ে নিই একবার করে, তারপরে খাবো। তো এখন এই খাবার দিয়ে নিয়েছি, এবার একটা করে খাবো, তারপরে ফের অন্য আইটেমে যাবো। ঠিক আছে, ভিডিও রেকর্ডিং হবে, ভিডিও ফটো সব হবে। তো গাইস এখন ভাইও চলে এসেছে এখানে, তো এখন খাওয়া দাওয়ার পার্টও চলছে, ও ডিউটি থেকে এসে গেছে এবং ফেরার সময় একসাথে দুজনে ফিরে যেতে পারবো। সো বন্ধুরা, এতক্ষণ পরে মোটামুটি ক্যামেরা ধরার মতো একজনকে পেয়েছি, কারণ সেলফ শ্যুট করতে প্রচণ্ড অসুবিধা হচ্ছিলো। তো খাবারগুলো যে দোকানে চেষ্টা করেছি দেখানো, এই তবু একটু দেখিয়ে দিচ্ছি প্রায় শেষ মুহূর্তে। হ্যাঁ, এখানে অনেকেই রয়েছে মোটামুটি। ইভেন্ট কিন্তু ভালো লাগে, বেশ পেট ভরে গেছে, এত অনেক খাওয়া প্র্যাকটিস নেই, পেট ভরে গেছে। তো ভাই এখন একটা মিষ্টি নিচ্ছে, ও বললো আর কিছু খাবে না, শুধু একটা মিষ্টি খাবে, আর আমি মিষ্টিটা খাইনি, ভালো লাগছে না কারণ পেট ভরে গেছে। কেমন মিষ্টিটা? এটা নিকনের, এটা কোন মডেল? Z30। একটু ভারী ভারী লাগে। এটা ভালো ওয়াইড আছে, লেন্সটা ভালো ওয়াইড আছে, কারণ আগে 200D ইউজ করতাম, 1855 তুলনায় এটা ভালো ওয়াইড আছে, এরকম টাইপের ইউজ আসছে। সো বন্ধুরা, আজকের এবার সবাইকে এখান থেকে বিদায় জানিয়ে এবার আমরা এখান থেকে বেরিয়ে যাবো, বাড়ির দিকে বেরিয়ে যাবো। এখানে ইভেন্টটা খুব ভালোভাবেই কাটলো, সবার সঙ্গে দেখা সাক্ষাৎ হলো, আলাপ আলোচনা হলো, খাওয়া দাওয়া হলো, অনেক কিছু হলো, এরকম ইভেন্টগুলো সত্যিই খুব ভালো লাগে। এর আগে গেছিলাম ইউটিউবে, যে ইভেন্ট হয়েছিলো সেই ইভেন্টটা এর আগে গেছিলাম, আর আজকের নিকনের তরফ থেকে ইভেন্টটা ইনভাইট পেয়ে খুবই ভালো লেগেছিলো। এর জন্য আমি থ্যাঙ্কস জানাতে চাইবো সন্তুকে, থ্যাংক ইউ সন্তু এই ইভেন্টটাতে এরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য। তো চলো, ফের দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী আরেকটা ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই অ্যান্ড লাভ ইউ অল। চলো।